চলো ছাগল কাটতে দে ছাগল কাটবে দেখো বন্ধুরা কি বলে ছাগল কাটবে যাব না আমি করিমপুরে তো অনেকটাই সময় লাগবে যেতে, তো ওরা বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, তো আমরা এখন বাড়িতে যে কজন ছিলাম সেই কজন খেতে বসেছি। আজকে আসলাম বাবার বাড়ি, তো দিদি এখানে পাটি শাকটা বানিয়েছে, তো খাচ্ছি সেটাই এখন। আর দিদি এখানে রসুন পেঁয়াজ সব মানে ছিলে দিচ্ছে, আর জাইবু বসেছে রসুন ছিলে দিচ্ছে। তো যেহেতু জাইবুর এখানে কাজ নাই তো বলছে মানে বসেছিল তো বলছে দাও আমি ছাড়িয়ে দিচ্ছি, তো সেই জন্য ছাড়াচ্ছে। তো ওরা জোগাড় করছে, তো আমিও মাংসটা বেছে দেবো। তো চিকেন মাটন দুটোই নিয়েছে বাবা আজকে, তো পাটি সাপটাটা খেয়ে নিয়ে তখন আমি মাংসটা ওদেরকে বেছে দেবো। তো আমি আসলাম, তো এখন প্রায় ওই 12টা মতো বাজে, তো দেরি হয়ে গেছে যদিও আসতে, বাড়িতে তো কাজ থাকেই সকাল থেকে। আর এখন তো ঠান্ডা উঠতে ইচ্ছে করে না বাড়িতে সকাল সকাল, তো ওই স্নান পুজো ঘর মোছা বাসন ধোয়া সব করে আসলাম। তো এখন ভাবছি কয়েকদিন থাকবো, ছেলে মেয়ের দুটোর পরীক্ষা হয়ে গেছে, তো প্রিয়াঙ্কা এখানে রান্না বান্না করছে আর সবাই জোগাড় করে দিচ্ছে ওকে। তো এখানে ঘুগনি বানিয়েছিল, তো ঘুগনি যদিও আমি খাইনি, তো দেখো এখানে মানে চিকেনও নিয়েছে মাটনও নিয়েছে। আর তো দিদির ছেলে এখানে ঘুমিয়ে আছে, তো দিদির ছেলে টনসিল হয়েছে, তো গালে একটা মানে চিপি নাকি মেরে দিয়েছে আর ওষুধ দিয়েছে, তো শুয়ে আছে, ওকে মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো এখানে এসে এটা হয়েছে, তো মা ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, খেয়েও নিচ্ছি সবাই মিলে এখন। তো আজকে পাতাই খাচ্ছি, তো এটা শোলার পাতাই খাচ্ছি সবাই মিলে। বাবু এখানে মোবাইল দেখে খাচ্ছে, ওর তো মোবাইল ছাড়া খাওয়াই হবে না। আর এই যে সোনামা, সোনামার খাওয়া হয়নি এখনও, তো ও স্কুল থেকে আসলো, ওকেও খাওয়াবে। আর টিনা ওই যে বাবার ঘরে বসেছে খেতে, তো বাবাও ওখানে খায়, টিনা যেখানে খাচ্ছে ওখানে বাবাও খায়, তো ও খাচ্ছে ওখানে। তো এই যে সোনামাকে এখন খাওয়াবে, ওর জন্য ভাত নিয়েছে এখন। খাওয়া দাওয়া কম কিছু আমি খেয়ে নিলাম, আর ওখানে মা আর প্রিয়াঙ্কা খাচ্ছে, আর এখানে এরা সব ঘুমিয়ে গেছে, তো খাট বুকিং হয়ে গেছে। আর আমি শোবো এখানে, এখানে বিছানা আছে, তো বাইরে এই চৌকি, এটা চৌকি হচ্ছে, তো চৌকিটা বাইরে ছিল, তো এটা ঘরের মধ্যে দিয়েছে। খাটও আছে আর বাবার ঘরেও খাট আছে, উপরেও খাট আছে। শুয়েছিলাম বটে কিন্তু ঘুম আর হলো না, সবাই মিলে যা হয় এক জায়গায় থাকলে। তো এখন কথা হচ্ছে এখন রেস্টুরেন্টে কফি খেতে যাবে, তো কি খাবে না খাবে ওটাই ওটাই সবাই বলাবলি করছে। তো বলছি ও দেবে সবকিছুর খরচ, তো আর দেবে না। প্রথম দিন খাওয়াবে বললো কফি খাওয়াবে, আর কি খাওয়াবো গো, কি খাওয়াবো, তুমি কি খাওয়াবে, আমি যেমন তাই অর্ডার করবো, তুমি টাকাটা দিয়ে দাও তাহলেই হয়ে যাবে। চলো দেবে দেবে, স্বপ্ন দেখাচ্ছ, বের করবো টাকাটা, 500 টাকার নোট গুলো। হ্যাঁ ওদের বাড়ি এসছি, ওরাই খাওয়াবে না বলছে, কেমন দেখো। আমরা বাড়ি আর বলছি না, চিকেন হলো মাটন হলো আর কত খাওয়াবো।
শোনো শোনো তাতু খালো তাতু এই সময় কি খাইছো তুমি কি খাইছো আমি না তুমি এখন তোমাকে এখন খাওয়াতে হবে তাই জানি চলো ছাগল কাটবে ছাগল কাটবে দেখো বন্ধুরা কি বলে ছাগল কাটবে যাব না মে ছাগল খাওয়াবে তো এখানে চা বানিয়েছে তো চা চানাচুর চাল ভাজা সব কিছুই দিয়েছে তো আমি পাটিসাপটা নিয়েছি পাটিসাপটা খাচ্ছি তো চা খাওয়া হয়ে গেছে আমার তো পাটিসাপটা খাচ্ছি আর টিনা এখানে চাল ভাজা মা এখানে মাখিয়েছে ছোলা না কি দিয়ে মাখিয়েছে চাল ভাজাটা তো ও বাটিতে নিয়েছে মা ওকে দিচ্ছে আর সোনামা এখানে দুধ খাচ্ছে তো বোতলেই দুধ খায় এখনও তো গ্লাসে খেতে পারে না তো মাও চা খাচ্ছে সবাই চা খাচ্ছি আমরা এখন বিকেলটা পিসেমশাই আমাদের মধ্যে আর নেই পিসেমশাই না ফেরার দেশে চলে গেছেন তো এটা হচ্ছে তিন দিনের দিন দিদি আমার বাড়ি চলে যাচ্ছে তো কালকে তো পিসেমশাইকে নিয়ে গেছে বিকেলবেলা চারটের সময় কিন্তু তার আগের দিন মানে যেদিন আমি এসেছি বাবার বাড়ি সেই দিন বিকেল পর্যন্ত তো দেখলে কত আনন্দে ছিলাম তারপরে সন্ধ্যের সময় খবর আসলো যে পিসেমশাই আমাদের মধ্যে আর নেই তো স্টক হয়ে গেছে তো জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যেতে যেতেই মানে একটা ইঞ্জেকশন দিয়েছে তারপরেই মানে মানে ইয়ে হয়ে গেছে তো দেখো আজকে হচ্ছে তিন দিনের দিন তো পিস্তত বোনরা আজকে নখ উঠবে তিন দিন মানতে হয় বাবা মার বলে আর আমার ভাইয়ের বউ বাবা মা ভাই ওরাও পালছে তিন দিন ওদেরও পালতে হয় নখ উঠবে আজকে সবাই ওরা তো আজকে মাছ খেতে হয় তো পিসির বাড়িতে তো আর মাছ টাছ হবে না ওদের তো মানে নিরামিষ সব জানোই তো বাবা মাছ নিয়ে আসলো তো এখানে ছোট পিসি রান্না বসিয়েছে তো বাইরেই আজকে রান্না হচ্ছে তো সজনে শাক হবে আর বাঁধাকপি তরকারি হবে মাছের ঝোল হবে তো এগুলো নিয়ে হবে আজকে তো অনেক লোক খাবে মানে সব পিসিগুলো আছে তারপরে পিস্তু তো বোন তারপর যাইবু ওরা আছে সব তো ওরা খাবে আজকে আমার বাবার বাড়িতেই তো পিয়াঙ্কা এখানে মুড়ি মাখাচ্ছে চপ দিয়ে পেঁয়াজ চানাচুর সব কিছু দিয়ে তো সেটা খাবো তো আর পিসি ওইখানে দেখো রান্না করছে ওটা হচ্ছে ছোট পিসি রান্না বসিয়েছে ওখানে আর আমি সব মানে কেটে কুটে দিচ্ছি তো সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছি মানে সবাই মিলে না করলে তো আর হবে না আর অনেক লোক আজকে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য আমি এখানে বাঁধাকপি পেঁয়াজ টেঁয়াজ সব কেটে দিচ্ছি আর এখানে বাবুকে ভাত খাওয়ালাম শাক আর মাছ ভাজা দিয়ে তো বাবু তো শাক খেলো না ওকে একটু মাছের তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলাম তো সোনামাকে বললাম তুই ভাত খাবি তো বললো খাবো তো ওকেও একটু শাক দিয়ে মাছ ভাজা দিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছি ওরও খিদে পেয়েছে ও কিছু করলাম স্নান করে এই যে খেতে বসলাম তো মাছ শাক বাঁধাকপি তরকারি তো এই রান্না হয়েছে আজকে তো ছোট পিসি রান্না করেছে সব জোগাড় করে দিয়েছিলাম আর সবাই খেয়ে চলে গেছে পিস্তত বোন ওরা চলে গেছে খেয়ে কারণ ওরা বাড়ি যাবে তো ওদের বাড়ি হচ্ছে করিমপুরে তো অনেকটাই সময় লাগবে যেতে তো ওরা বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে তো আমরা এখন বাড়িতে যে কজন ছিলাম সেই কজন খেতে বসেছি
তো দেখো এখানে বাইরেই খাচ্ছি সবাই, বাইরেই রান্না বান্না হলো, বাইরেই খেয়ে নিচ্ছি। তো মা এখানে খেতে দিচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। তাহলে আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।